Hello guys, welcome back to another gameplay video. And ask camera khelte cholechi scary doctor 3D. So ei game ta mane funny and horror game er mix ekta game. To ei game ta ajke tomader samne ami khelbo. And bhai face dekhalam onek din pore. To ami mane chat tomar khub bhal lage ejon ami chat e eshe face ta dekhailam. Tomra kichu bhaibo na kintu. To jok ajke ei game ta khelbo and jai na ei game ta kerokom lagbe. To ei game ta kintu scary teacher 3D je game ta ache same oi game er motoi but ekhane thakbe amader doctor scary doctor 3D. To cholo beshi kotha na bole game er bhitor probesh kora jak. তো গাইস আমরা তো গেমের ভিতর চলে এসেছি এন্ড আমি ডাইরেক্ট প্লে দিয়ে শুরু করব আর এখানে লোডিং হচ্ছে তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার এই চ্যানেল দুর্দান্ত এরকম গেমপ্লে ভিডিও দেখতে চাইলে তো আমি একদম প্রথম থেকে খেলবো ভাই তো এখানে কিছু স্টোরি দেখাচ্ছে এই গেমটার গ্রাফিক্সটা আমার ভাই মোটেও ভালো লাগেনি আচ্ছা তো আমি এটা স্কিপ করে দেব এটা মানে ভালো না তত দেখতে ভালো লাগে না আচ্ছা তো এখানে মানে ইনজেকশন দেবে কারণে বাচ্চাটা মানা করতেছে আমাকে ইনজেকশন দিও না ইটস ভেরি পেইনফুল বাট আমি এগুলো স্কিপ করে দেব আমার কোনো দেখার দরকার নাই দেখো সবাই কাঁদতেছে ভাই আর এই হসপিটালের বেশিরভাগ লোকজনই দেখি খালি কাঁদে তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ইউ হ্যাভ টু টিচ ডক্টর উইদাউট গেটিং নোটিসড বাই হিম আদারওয়াইজ হি উইল পানিশ ইউ তাকে আমাকে টিচ করতে হবে মানে শাস্তি দিতে হবে তো কিভাবে সেটা দেখাচ্ছি মানে গো পিক সল্ট অ্যান্ড পুট ইন ডক্টরস জুস ওকে তো মূলত আমাকে যেটা করতে হবে সেটা হলো লবণ লাগবে আমাকে ডাক্তারের স্যুপে লবণ দিয়ে দিব আমি তো সাউন্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে ওকে তো চলো আমরা দৌড়াইতে পারবো চাইলে অনেক দৌড়ে চাইলে লাপও মারতে পারবো তো চলো আমরা প্রথমে কাছে দিছে একদম সহজ এখান থেকে লবণটা গিয়ে নিয়ে আসি নেই তো ও ভাই এই গেমটার পা দেখা যায় এটা আমি তো খেলছি বার জানি না তো এগুলা ভালোই আচ্ছা তো এখন আমাকে যেতে হবে কোথায় এই পর দিয়ে আচ্ছা এখানে গিয়ে আমাকে লবণ মিশাতে হবে তার স্যুপে তো নিচে ভাই এই হসপিটালটা ঘুরে তুমি শেষ করতে পারবা না অনেক বড় হসপিটাল ভাই এই তো আমেরিকায় এত বড় হসপিটাল নিয়ে আনছে ডক্টরটা দেখো এখানে আমরা মানে তার সামনে যেতে পারবো না বাট এখন আমি যাইতে পারতেছি না রিয়ালি ভাই দরজাটা ও দরজা বন্ধ হয়ে গেছে তা যাবো কিভাবে দরজা খুলছে ভাই ডক্টর আমাদেরকে দেখে দিবে ভাই এখান থেকে ভাই ভাগি না হলে ডক্টর একবার যদি তারা দেয় শেষে আরেক ঝামেলা হবে তাড়াতাড়ি এ ভাই ডক্টর মেবি আমাকে ও ভাই ডক্টর আমাকে দেখে নিয়েছে ডক্টর আমাকে দেখে নিয়েছে ডক্টর ও ও ভাই আমি ভাবছিলাম মনে মনে ডক্টর আমাকে দেখে নিবে সত্যি দেখে নিল আচ্ছা সমস্যা নেই আমরা আবার খেলবো রিপ্লে দেই আবার খেলবো এই মিশনটা কোনো চিল নিও না সরি কোনো প্যারা নিও না ভাই চিল না শুধু ওকে গাইস তো এখন আমরা আবারও খেলবো এবার আমরা ডক্টরকে মানে ফাঁকি দিব এবং ডক্টরকে ফাঁকি দিয়ে তার জুসে আমরা লবণ মিশাবো যে করে হোক আমাকে এবার এটা করতেই হবে গাইস আচ্ছা এখান থেকে লবণটা পিক করি আর ভাই লবণ হসপিটালে যেখানে সেখানে লবণ পড়ে থাকে ভাই দেখছো আমাদের বাংলাদেশের মানে এই হসপিটালটার 10 ভাগের 1 ভাগও না আমাদের বাংলাদেশের হসপিটাল এত বড় ডাক্তার এখন নেই ডক্টরটা এখন নেই তো চলো এই ফাঁকে আমরা লবণটা দিয়ে আসি এই যে এই রুমটাতে ওকে ভাই পৌঁছে গেছি কোথায় তো লবণ খাবা এটা জুস নাকি টি নাকি কফি কিছু ও মেবি ও কফি টফি হবে মেবি আচ্ছা তো তার ও আমরা জিতে গেছি ভাই দেখো কিভাবে হাঁটতেছে ভাই এরকম মনে হয় পাশে একটা লাঠি দিলে ঠিক হয়তো মানুষ করিনি ছেলে পেলে মানে আমি তো খারাপ কাজ করতেছি সরকারে বলবো আচ্ছা যাই হোক এবার নেক্সট দিয়ে শুরু করা যাক ওকে গাইস তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গো কাট অফ অক্সিজেন সাপ্লাই অফ পেশেন্ট ইওর এনিমি ডক্টর উইল বিকাম অ্যাংগ্রি তো একটা এনিমি আছে মানে এনিমি বলতেছি কেন একটা পেশেন্ট আছে তার ইয়ে খুলে দিতে হবে তার মাস্ক অক্সিজেন মাস্ক তো এত খারাপ কাজ ভাই করা ঠিক না গেমের ভিতরে এত খারাপ কাজ নিয়েছে কিন্তু দেখা গেল কোনো সত্যি সত্যি কোনো ছেলেপিলে এরকম গেম খেলে ইন্সপায়ার হয়ে এরকম হসপিটালকে মাস্ক খুলে দিয়ে আসতেছে অক্সিজেন মাস্ক শেষে আরেক জ্বালা হয়ে যাবে আচ্ছা তো অক্সিজেন মাস্ক খুলে দেয় যা বলছে রান পাঁচ ভাই দ্রুত দৌড় মারতে বলতেছে আমাদেরকে আর ডক্টর মেবি আসবে আসবে ভাব তো চলো এখান থেকে আমরা এখন পালাই আচ্ছা ডক্টর চলে এসেছে আর ডক্টর ডক্টর এখন বলতেছে হোয়াট হ্যাজ হ্যাপেন টু মাই পেশেন্ট আল্লাহ ভাই যে মানে এই গেমগুলো যারা তৈরি করে না ভাই কি আর বলবো তারা মানে প্রচন্ড বান্দর ছেলে পেলে হয় তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো পিক্স কি সিরিঞ্জ মানে ইনজেকশন নিতে হবে দেন পুট ইট ইন এভিল ডক্টরস চেয়ার এভিল ডক্টরের চেয়ারে এটা আমাদের রাখতে হবে দিস ইজ ইন কি দিস ইন দ্য বেস্ট রিভেঞ্জ ফ্রম হিম তো আমরা এখন বদলা নিব ভাই বদলা এটা হলো অনেক ভালো একটা বদলা বলতে চাচ্ছে ভাই ও নো 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 ভাই শিট আমাকে আবারও ধরে দিয়েছে ডক্টর আচ্ছা সমস্যা নেই আমরা এর পরবর্তীতে ডক্টরকে আরো উচিত শিক্ষা দিব ডক্টরটা খুব পানিশ করে ছেলেপিলেদের আচ্ছা আমরা এটা আবার রিপ্লে করব নো প্রবলেম ওকে তো চলো এবার ডক্টরের চোখ ফাঁকি দিয়ে আমাদের করতে হবে ডক্টর আমাদের দুইবার মানে মজা দেখাইছে এবার আমরা ডক্টরকে মজা দেখাবো সুন্দরভাবে মজা এ ভাই আবারও ডক্টর আমাকে দেখে নিয়েছে ডক্টর ভাই ডক্টর এত পাজি হলে তো হবে না আমাকে এখন এখান থেকে ভাই পালাতে হবে এখান থেকে পালাতে হবে যাক 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 ভাই বেঁচে গেছি ডক্টর এখন নেই ডক্টর এখন নেই কোথায় গেল ডক্টর ও ভাই তো আবার আমাকে তারা আবার আমাকে তাড়াচ্ছে ভাই
ও ভাই শিট, এত হা খারাপ ডক্টর! ডক্টর বরং মানুষকে বাঁচায়, আরে আরো মারার জন্য দৌড় মারতেছে। আরে এখানে ভাই কি আপু, আপনার কি, সরি আন্টি, আপনার কি হয়েছে একটু আমি জানতে পারি? আচ্ছা দেখতে তো সুন্দরী। আচ্ছা তো বারবার ঘাম মুছতেছে না, চোখের পানি মুছতেছে, বুঝলাম না। ও ভাই ডক্টর আবার আসতেছে এখানে, আমি বুঝলাম না। ডক্টর খালি আমার পিছনে লাগছে কেন, এখান থেকে যেতে পারবো না? তাহলে ডক্টর আজ যদি চলে আসে আমি কোথায় কি করবো? আচ্ছা ডক্টর টার্ন নিয়েছে, যাক বাঁচলাম ভাই। এ ভাই টার্ন নিয়ে আবার ডক্টর দৌড় মারতেছে, তো কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। ওরে ভাই স্পাইডারম্যানের চাম দিল দেখছো তো, এখন আমাদেরকে ডক্টরের জ্বালা আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা এই বাচ্চাটার কি অবস্থা দেখি, এ তোর কি? ও ভাই ইয়েও দেখো ঘাম মুছতেছে নাকি কানতেছে, বুঝলাম না। সবাই এই জায়গায় পাগল টাগল মানে কি, বুঝলাম না কি করে এরা। ডক্টর ওই তো, চলো ডক্টর কে আমরা এবার শাস্তি দেব, সরি দেখাবো। ভাই ভাই না দা, দেখিস না প্লিজ, দেখিস না, দেখিস না। ও বেঁচে গেছি, বেঁচে গেছি, এখন আমি তাড়াতাড়ি চলে যাই। চল তাড়াতাড়ি, কোথায় কোথায় যেতে হবে, কোথায় এর এখান থেকেই বের হতে হবে। তারপরে ডাইনে টার্ন রাইট অ্যান্ড গো স্ট্রেট, ওকে। আর ভাই এ দেখো পাগল হয়ে গেছে ভাই, কাঁদতেছে কেন? ডক্টর আবারও আসতেছে, ও ভাই এত শয়তান হলে হবে কি করে ডক্টর? 6 months later. আচ্ছা এখানে গিয়ে আমি লুকা থাকি। ও মাই গড, ও মাই গড, ডক্টর দেখে নিয়েছে, ডক্টর আমাকে দেখে নিয়েছে ভাই। ডক্টর ডক্টর ও বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি ভাই। ডক্টর চোখ পাখিটা আমরা বেঁচে গেছি। তো চলো এখান থেকে, এখন এখান থেকে পালাই পালাই, আর এখন এর ভিতরে চলে যাই ভাই। না প্লিজ 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 ভাই। ও ভাই শিট শিট শিট, অল্প একটু জন্য এর আগের বার আমরা ধরা পড়িনি, বাট এবার ধরা পড়ে গেছি। আচ্ছা গাইস, তো এবার আমাদের কে যে করেই হোক এই শয়তান ডক্টরটাকে মজা দেখাতে হবে। বা ডক্টর আমাদেরকে ভাই এত শয়তান হলে হয় না ভাই, এ নিজের কাজ ফাঁকি দিচ্ছে। ডক্টর কাজ ফাঁকি দিচ্ছে কেউ দেখতেছে না নাকি? দেখো বারবার ডক্টরটা, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। অন্য দিক দিয়ে কি যাওয়ার কোনো লাইন নেই নাকি? তো চলো এই ফাঁকে আমরা চলে যাই, এই ফাঁকে আমরা চলে যাই, এই ফাঁকে আমরা চলে যাব আমাদের সেই রুমে। ভাই ইয়েস বেঁচে গেছি, অ্যান্ড এখান থেকে সিরিঞ্জটা নিতে হবে। ওকে সিরিঞ্জ নিয়ে নিয়েছি, আর ডক্টরের রুমে যেতে হবে এখন আমাকে। তার রুমে গিয়ে সিরিঞ্জটা আমাকে তার কি বলে অফিস, আচ্ছা তার অফিসে রাখতে হবে। ভাই ওয়েট এ সেকেন্ড, ওয়েট এ সেকেন্ড, ডক্টর, ও ভাই ডক্টর মেবি এবার আমাকে দেখে নিবে। ও ভাই ডক্টর আমাকে দেখে নিয়েছে, দেখে নিয়েছে। এবার এবার ভাই ধরা দিলে হবে না, এবার যে করে হোক আমাকে বাঁচতে হবে ডক্টরের হাত থেকে। এ ভাই নো 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 প্লিজ প্লিজ প্লিজ, বেঁচে গেছি, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। ডক্টর হাত থেকে আমরা বেঁচে গেছি, ডক্টর আর পারবে না, আর পারবে না। ভুলাক্কা ডক্টর, ভুলাক্কা ডক্টর আমাকে ভুলে ভুলে গেছে, ভুলে গেছে। তো চলো এই ফাঁকে, এই ফাঁকে, এই ফাঁকে ডক্টরের ইয়েতে গিয়ে আমাকে সিরিঞ্জটা রাখতে হবে। ভাই কোন জায়গায়, কোন জায়গায় গেলাম আমি, আমি কিছু বুঝতে পারতিস না কোথায় যাবো। ও আচ্ছা এর ভিতরে, চলো 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 চল চল চল, এই তো পেয়ে গেছি। এবার ডক্টরের চেয়ার, এত কম দামি চেয়ার দিছে, আচ্ছা চেয়ারে রাখি। রান ফাস্ট, দ্রুত আমাকে দৌড় মারতে হবে, চলো তাড়াতাড়ি। এ ভাই কোথায় যাচ্ছি, দ্রুত আমাকে কোথায় যেতে হবে সেটা আমি নিজেই জানি না ভাই, সিরিয়াসলি কোথায় যাব আমি? ও আচ্ছা এখানে কোথাও যাতে বলতেছে, সামনে দিয়ে ডানের ঘরে চলে এসেছি। আচ্ছা এবার কি হয় খুললি দেখো ভাই, মজা লাগবে অস্থির ভাইয়া। চান্দু এখন একটু রেস্ট নেওয়ার জন্য যখন বসবে তখনই তোমার পাশা আলু ভাত, আলু ভাতটা না কি বলবো। ও ভাই ডাক্তার রেগে গেছে, দেখো অস্থির গেম ভাই, অস্থির। শুধু গ্রাফিক্সটা ভালো করলেই হতো, আছে এবার নেক্সট লেভেল খেলবো। ওকে গাইস, তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো ডক্টরটার ওয়াশরুমে যাবে, এবং তার ওয়াশরুমে যখন সে চলে যাবে তখন তার দরজাটা আমাকে আটকে দিয়ে রাখতে হবে, ওয়াশরুমের দরজা, যাতে সে আর বেরোতে না পারে। তো এটাও কিন্তু অনেক মজার হতে চলেছে গাইস। তো ডক্টর এখন কোথায় আমি জানি না সিরিয়াসলি। ও ভাই না 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 না, ডক্টর চলে গেছে, ডক্টর চলে গেছে, হা হা হা। তো উপরে যাচ্ছে, আচ্ছা আমাকে যেতে হবে উপরে, এখন দৌড়ানো যাবে না কারণ উপরে টাইম দিছে ডক্টর। এই তো আর এবার একটু দৌড়াইতে হবে, নাহলে ভাই টাইম দিছে আর ঝামেলা হয়ে যাবে পরে। আচ্ছা ওই তো ডক্টর, যাও চলে যাও, অশ্রমে যাচ্ছে, অশ্রমে যাচ্ছে। আর সে যে অশ্রমে যাবে সে আমি দরজাটা বন্ধ করে দিব। ওকে ওকে, আর ভাই তোমরা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দাও এক্ষুনি। কোথায় যাবো ভাই আমার কোনো, ও আচ্ছা এখান, ও ওকে এখানে প্রথমে যেতে হবে, এটা করতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে। ও ডক্টর চলে গেছে, আর 16 সেকেন্ড আছে, এর মধ্যে আমাকে এটা দরজা আটকে দিতে হবে। এবার ভাই ডক্টর বাথরুমের ভিতর গিয়ে, ও ভাই মানে রেগে গেছে ডক্টর, উপর দিয়ে লাল ইয়ে ধোয়া বেরোচ্ছে ঠিক খ্যাপা সারের মতো।
আর গাইজ এটা আমি শেষ লেভেল, এরপরে মানে এরপর অনেক লেভেল আছে কিন্তু আমি এটার পর আর খেলবো না আজকের মতো। তো এই লেভেলে বলতেছে পিক ওয়াইল্ড বাটল এন্ড স্প্লিট আ ওয়াইল অন ফ্লোর টু মেক ইউর এনিমি ফল। তো আমাকে একটা ওয়াইল মানে ও ভাই গেমিং চেয়ার লাগতেছে এটা, একটা তেল নিতে হবে, আশেপাশে কোথায় আছে একটা তেল, বাট এখন আমাকে পায়ের চিহ্ন দেখাচ্ছে না, কিভাবে খুঁজবো। আচ্ছা যাই হোক, এখানে একটা মার্কারের চিহ্ন দেখা যাচ্ছে, একটা তেল নিতে হবে, তেলের ও আচ্ছা এটা পেয়ে গেছি, এটা এক জায়গায় দিয়ে ফেলে রাখতে হবে, তাহলে জায়গাটা স্লিপারি হয়ে যাবে। কোথায় যাবো ভাই কিছু বুঝতে পারতেছি না। ও আচ্ছা বুঝতে পেরেছি, সরি দেখে উঠলো। তো আমাকে এখন এই তেলটা ফেলে রাখতে হবে একটা দেওয়ালে, দেওয়ালে না কোথায় তো কি জানি, তো সেখানে ডক্টর যাবে আর সে মরবে ভাই, কোথায় যাবো আমি কিছু বুঝতে পারতেছি না। Six months later. ওকে, তো এখন মেবি ডক্টর নেই, আর এই ফাঁকে আমাকে কাজটা করতে হবে, তো ডক্টর যেন না দেখে সেটা দেখতে হবে। আর এখানে ওয়াইল দিয়ে আমি এখন দৌড় মারবো, দৌড় মারবো, দৌড় মার, দৌড় মার, দৌড় মার, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর নিচে, হ্যাঁ নিচেই যেতে হবে, তো চলো নিচে গিয়ে এখন। ও আচ্ছা বেঁচে গেছে, ও ডক্টর পড়ে গেছে, ডক্টর পড়ে গেছে, যাক বেঁচে গেলাম, ডক্টরকে আবারও শাস্তি দিলাম। আর এই এক ভিডিওতে তো এই গেমের সম্পূর্ণ পার্ট শেষ করা পসিবল না, তো এর পরবর্তীতে যদি তোমরা পার্ট টু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে পার্ট টু আমি করব। আর এরকমই গেমপ্লে ভিডিও দেখতে চাইলে এরকম সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। আর রাজু আহমেদ নামে একজন কমেন্ট করেছে স্লেন্ড্রিনা দ্য ফরেস্ট গেমটা খেলার জন্য, তো আমি নেক্সট ভিডিওতে ওই গেমটা খেলবো। সো দেখা হচ্ছে তাহলে এর পরের ভিডিওতে, সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।